हेलो व्यूअर्स यथारीति क्लस नहीं हाजिर हलम क्लस नहीं अनेक अनेक समस्या थाके तो चलो एबार क्लस शेखा जाक। तो क्लस शेखार आगे तुम्हारे किन्तु नन फाइनाइट एवं फाइनाइट भार्वर भिडियो किन्तु देखे नियो ताहले एकटु सुविधा हबे। तो शुरू करी क्लस क्लस कथार अर्थ हलो वाक्यांश क्लस छाड़ा किन्तु कोनो दिन कोनो सेंटेंस गठन होते पारे ना। आर एबार जेने नाओ ह्वाट इज क्लस क्लस की। अच्छा देखो क्लस हलो एमन शब्दगुच्छ जा एकटी बड़ो वाक्यर मध्य अप्रधान बा गौण अंश हिसेबे उपस्थित थाके एवं जार मध्य एकटी सबजेक्ट ओ फाइनाइट वार्ब थाके। ठीक है तो एटाके आमरा क्लस बोलछी। आर एबार क्लस तुमि कि करे चिनबे अर्थात क्लसेर बैशिष्ट्य बा कि देखो भालो करे। हाउ टू आईडेंटिफाई आ क्लस एकटा क्लस तुमि कि करे चिनबे बा क्लसेर बैशिष्ट्यगुलो कि देखो मूलत तीनटा बैशिष्ट्य आमरा देखते पाबो क्लसे थाकबेई आर कि। ये तीनटा बैशिष्ट्य छाड़ा क्लस किन्तु गठन होते पारे ना। एक नम्बर हे ग्रुप अफ वार्डस क्लसे किन्तु किछु शब्दगुच्छ थाकबेई। दुई नम्बर हे सबजेक्ट तार मध्ये थाकबे एवं तीन नम्बर हे फाइनाइट वार्ब फाइनाइट वार्ब किन्तु थाकबेई क्लसे। तो एबार देखो तारपरे कि बोलछि चलो एबार किछु एग्जाम्पल्स देखा जाक जे वाक्ये किभाबे क्लस थाके। एक नम्बर देखो ड्यूरिंग द डे हि स्लेप्ट इन एन अबैंडन हाउस एखे क्लस कोनटा देखो भालो करे देखे नाओ। आमरा जानी क्लसेर एकटा सबजेक्ट थाकबे एबं एकटा फाइनाइट वार्ब थाकबे। आर फाइनाइट वार्ब कोनगुलो जे वार्बेर टेंसेर परिवर्तन हय ता थेके आमरा फाइनाइट वार्ब बोली। तोमरा भिडियोटी देखे नियो। अच्छा देखो हि स्लेप्ट এই যে দেখছো এখানে সাবজেক্ট এটা এটা সাবজেক্ট এটা ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব এফ ভি লিখে রাখলাম ফাইনাইট ভার্ব। ঠিক আছে তাহলে এটা একটা শব্দগুচ্ছ হি স্লেপ্ট ইন অ্যান অ্যাবান্ডান হাউস এই গোটাটা তাহলে একটা ক্লস। আর ডিউরিং দ্য ডে এটা ফ্রেজ। ঠিক আছে ফ্রেজ নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে তাহলে হি স্লেপ্ট ইন অ্যান অ্যাবান্ডান হাউস এটা একটা ক্লস। তুমি যদি বলতা ডিউরিং দ্য ডে তাহলে কি বাক্যটা হতো সম্পূর্ণ হতো হতো না। তাহলে ডিউরিং দ্য ডে হি স্লেপ্ট ইন অ্যান অ্যাবান্ডান হাউস তাহলে এই যে ক্লস দ্বারা একটা বাক্য সম্পূর্ণ হচ্ছে। নেক্সট দেখো দুই নম্বর মাই ফ্রেন্ড লিভস ইন লন্ডন এখানেও দেখো মাই ফ্রেন্ড সাবজেক্ট আর এটা হচ্ছে এফ ভি অর্থাৎ ফাইনাইট ভার্ব লিভস আর কি ফাইনাইট ভার্ব তাহলে এটা একটা ক্লস। তিন নম্বর দেখো ইফ ইউ কাম হেয়ার তুমি যদি এখানে আসো এটাও একটা ক্লস। এখানে দেখো সাবজেক্ট ইউ এখানে এফ ভি কাম এটা হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে এটাও একটা ক্লস। কিন্তু দেখো বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়নি ইফ ইউ কাম হেয়ার তাহলে কিন্তু বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। ঠিক আছে এটা পরে আলোচনা করছি তোমরা দেখতে থাকো। চার নম্বর দেখো হোয়েন হি অ্যাওক যখন সে জেগে উঠেছিল এটা একটা ক্লস। এই যে সাবজেক্ট এই যে ফাইনাইট ভার্ব ঠিক আছে তাহলে এটা একটা ক্লস কিন্তু বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না হোয়েন হি অ্যাওক তারপর কি বুঝতে বোঝা যাচ্ছে না তবুও এটা ক্লস। এবার ক্লসের ক্লাসিফিকেশনগুলো দেখে নাও মানে প্রকারভেদ দেখো। ক্লস সাধারণত তিন প্রকার প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লস কোঅর্ডিনেট ক্লস এই তিনটা ক্লস তোমরা দেখতে পাচ্ছ আমি চার্ট করে দিয়েছি। এবার এগুলোর বাংলা মানেগুলো দেখে নাও আর একটু ভালো হয়। প্রিন্সিপাল ক্লসের বাংলা হচ্ছে মুখ্য বাক্যাংশ অর্থাৎ প্রধান বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লসের বাংলা হচ্ছে গৌণ বাক্যাংশ বা অপ্রধান বাক্যাংশ। কোঅর্ডিনেট ক্লস এর বাংলা হচ্ছে সংযোজক বাক্যাংশ। ঠিক আছে এবার আমি
প্রত্যেকটা সংজ্ঞা দেব এবং তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। আসো প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আসো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে আসো। দেখো, যে ক্লজ বাক্যে অন্য ক্লজের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, মানে এরা কারো সাহায্য নেয় না, এরা বাক্যে একাই ডনের মতো কাজ করে, বুঝলা? একদম মনে করো বাক্যকে সম্পূর্ণ অর্থ প্রদান করবে। এক্সাম্পল দেখো, আই নো হোয়ার হি লিভস। এই বাক্যটার মধ্যে দেখো আই নো, আমি কথাটা ব্যাকেট করে রেখেছি, এই আই নো হচ্ছে এই বাক্যের প্রধান ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কারণ আই নো, এই যদি হোয়ার হি লিভস এই কথাটাকে তোমরা যদি বাদ দাও, আই নো কথাটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এ কিন্তু একাই একটা বাক্যকে লিড করতে পারছে, এ কিন্তু কারো সাহায্য নিচ্ছে না অন্য কারো। কিন্তু যদি আই নো কথাটাকে তুমি ওয়াইপ আউট করো, তাহলে কী হবে? হোয়ার হি লিভস থাকছে কথাটা, এই হোয়ার হি লিভস কথাটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? তাহলে এটা কিন্তু প্রধান ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, পরে আমি আলোচনা করছি। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে এবার দেখে নাও। একদম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উল্টোটা লিখেছি, দেখো একদম সেম সংজ্ঞা, শুধু না যুক্ত করেছি। যে ক্লজ বাক্যে অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এই যে না কথাটা নিয়ে এসেছি, দেখো আগেরটাতে ছিল যে ক্লজ বাক্যে অন্য ক্লজের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, এখানে পারে না, তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। এক্সাম্পলটা দেখো, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস। এই বাক্যটার মধ্যে এই যে আমি বক্স করে রেখেছি এই অংশটা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই বাক্যটা আই ডোন্ট নো যদি আমরা বন্ধ করে দিই, তাহলে হোয়াট হি ওয়ান্টস এই কথাটার মধ্য দিয়ে কিন্তু একটা অর্থ প্রকাশ পাচ্ছে না। এই যদি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করতে চায়, তাহলে কিন্তু আই ডোন্ট নো এই ক্লজের সাহায্য নেবে। সুতরাং এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটি হচ্ছে মেন ক্লজ। এ আই ডোন্ট নো কথাটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, একে ছাড়াই এ বাক্যে একটা লিড নিতে পারে। কিন্তু হোয়াট হি ওয়ান্টস এই শব্দ, সরি এই যে শব্দগুচ্ছটা বা এই ক্লজটা, এটা কিন্তু কোনোভাবেই বাক্য সম্পূর্ণ করতে পারছে না এর সাহায্য ছাড়া, সাহায্য ছাড়া। সেই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এবার আসো কোঅর্ডিনেট ক্লজ। যখন দুটি বা তার বেশি স্বাধীন ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ঠিক আছে, তাহলে এই যে কোঅর্ডিনেট ক্লজ দেখবে, এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সও বলি বা যৌগিক বাক্য। ঠিক আছে, এরা কিন্তু দুটো স্বাধীন ক্লজ, মানে দুটো প্রিন্সিপাল ক্লজ একসঙ্গে যুক্ত হয়, সেটা আবার কার দ্বারা যুক্ত হয় বলো তো? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। আচ্ছা, এবার দেখো কোঅর্ডিনেট কনজাংশনস কারা বা কোনগুলো একটু চিনে নাও। কোঅর্ডিনেট কনজাংশনস অ্যান্ড, বাট, অর, ইদার, অর, নেদার, নর, নট অনলি, বাট অলসো, বোথ, এটসেট্রা, আরও আছে, নেভার দি লেস, প্রচুর আছে। এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনস, এগুলো দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ, যাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। এক্সাম্পল দেখো, আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক অ্যান্ড আই উইল গো টু দ্য পার্ক। এই যে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছি। দেখো আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এই একা একাই বাক্যে একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারছে। পরেরটায় দেখো, পরের পার্টটা, পরের ক্লজটা, আই উইল গো টু দ্য পার্ক, এটাও একটা, কিন্তু এগুলো যদি সব বাদ দিয়ে দাও, মনে করো আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক থেকে অ্যান্ড অবধি বাদ দাও, এই আই উইল গো টু দ্য পার্ক এই কথাটা গোটাটাই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। এখানে আছে সাবজেক্ট এবং আছে ফাইনাইট ভার্ব, সব আছে, সেই জন্য এটা দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে এই অ্যান্ড কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজের একটা এক্সাম্পল। আরও এক্সাম্পলস দেখো এবং চিহ্নিত করো বাক্যে কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
বা প্রিন্সিপাল ক্লজ। একটা এক্সাম্পল দিয়েছি দেখো, হোয়েন হি ওক, সরি অ্যাওক, হোয়েন হি অ্যাওক কমা আই স্টুড বিফোর হিম। এই যে দুটো ক্লজ দেখতে পাচ্ছ, যখন সে জেগে উঠেছিল তখন আমি তার সামনে দাঁড়িয়েছিলাম। এই দুটো ক্লজের মধ্যে কোনটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ? দেখো, হোয়েন হি অ্যাওক, এই যে ক্লজটা এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এটা যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যায় তাহলে আই স্টুড বিফোর হিম এর সাহায্য নেবে, সেই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আই স্টুড বিফোর হিম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এখানে সাবজেক্ট আছে এবং আছে ফাইনাইট ভার্ব এভি, সেই জন্য এটা প্রিন্সিপাল ক্লজ। আর এই হোয়েন হি অ্যাওক এই কথাটা থাকা বা এই যে অসম্পূর্ণ বাক্যটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এর সাহায্য এই নিচ্ছে। আর এই আই স্টুড বিফোর হিম এ কিন্তু কারো সাহায্য নিচ্ছে না, সেই জন্য এটা প্রিন্সিপাল ক্লজ। আর একটা জিনিস দেখো, তুমি যদি হোয়েন হি অ্যাওক, এখানে যদি হোয়েন কথাটা মনে করো, হোয়েন হি অ্যাওক এই বাক্যটাতে মনে করো স্টপ দিলে, এই হোয়েন কথাটা তুমি তুলে দাও, এই হোয়েন কথাটা তুমি তুলে দিলে, একদম ওয়াইপ আউট করে দিলে, শুধু লিখলে হো হি অ্যাওক, তাহলে কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে, কিন্তু তখন কিন্তু এটা আবার প্রিন্সিপাল ক্লজ, কারণ সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। বুঝে গেল? তাহলে এই হোয়েনটা বাদ দিলেই হি অ্যাওক এটা কিন্তু তখন প্রিন্সিপাল ক্লজ, আর যখন হোয়েন যুক্ত হচ্ছে হোয়েন হি অ্যাওক তখন এটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, কারণ এই বাক্যটা সম্পূর্ণ করতে গেলে একে প্রিন্সিপাল ক্লজে সাহায্য নিতে হচ্ছে। আসো আর একটা এক্সাম্পল দেখো, আর একটু পরিষ্কার হবে। দ্য ম্যান হু লিভস ইন দ্য হাউস ইজ মাই আঙ্কেল। তাহলে যে লোকটি বাস করে একটা বাড়িতে সেটা হয় আমার কাকা। দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এই যে কথাটা দেখতে পাচ্ছ দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্ব এভি দেখা যাচ্ছে, এই জন্য এটা প্রিন্সিপাল ক্লজ এবং এই বাক্যটি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, কারো সাহায্য নিচ্ছে না। দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। আর এই যে হু লিভস ইন দ্য হাউস এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটি এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। হু লিভস ইন দ্য হাউস এটা কি অর্থ প্রকাশ করছে বা এটা কোনো মানে প্রকাশ করছে? দেখো, যে বাস করে এই বাড়িতে, তাহলে এই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো, যদি এই হুটা উঠিয়ে দাও তাহলে কি হবে? দেখো, দ্য ম্যান লিভস ইন দ্য হাউস এই যদি ক্লজটা নিয়ে আসো তাহলে কিন্তু এটা আবার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। এই হুটা যদি উঠিয়ে দাও এবং বাক্যটা এখানে শেষ করো হাউসে, তাহলে দ্য ম্যান লিভস ইন দ্য হাউস এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, এ কারো উপর নির্ভরশীল না, তখন কিন্তু এটা আবার প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে। আর যদি হু লিভস ইন দ্য হাউস করো তাহলে কিন্তু এটা বাক্য সম্পূর্ণ হচ্ছে না, কারণ এই যদি বাক্য সম্পূর্ণ করতে চাই তো দ্য ম্যান ইজ মাই আঙ্কেল এর সাহায্য নিচ্ছে এই ক্লজের, সেই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্য ম্যান ইজ মাই আঙ্কেল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি ক্লজ নিয়ে একটু সমস্যা তোমাদের দূর হলো। তোমরা আরও ক্লাস ফলো করো, এরপরে আরও ডিটেলস আলোচনা হবে সমস্ত ক্লজের ভাগগুলো নিয়ে, তোমরা শিখতে পারবে এবং পরীক্ষায় তোমরা অ্যাটেন্ড করতে পারবে যে কোনো প্রশ্ন আসলে। ধন্যবাদ।